नमस्कार बन्धुरा, सोमास किचेन फूडे आपनादेर सबाइके स्वागत। आज आमी रान्ना करे देखाबो शंकर माछ। तो चलुन बन्धुरा, शंकर माछ की करे रान्ना करछि सेटाई देखाच्छि। तो एखाने निये निएछि 2 किलो शंकर माछ। माछटाके आमी प्रथमे भालो जले धुये तारपरे उष्ण गरम जले नून फेले दिए भालो करे किन्तु धुये निते होबे। ताहले माछेर मध्ये एकटा गंध थाके, सेई गंधटा किन्तु चले जाबे। देखो माछगुलो आमी सुंदर करे धुए नियेछि गरम जले। तो गरम जलटा किन्तु उष्ण होलेओ हबे। तो एर मध्ये आमी दिए देव परिमाण मतो नून, हाफ चामच मतो नून दिए दिच्छि, आर दिए देव हाफ चामच हलुद गुड़ो। नून आर हलुद दिए माछटाके आमी माखिए नेब। तो आमी आरो एकटु हलुद दिए दिलाम, দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইর মধ্যে নিয়ে নেব সরষের তেল। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে 2 কিলো মাছ আছে, তো সেই অনুযায়ী আমি সরষের তেলটা দিলাম। তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব এর মধ্যে। মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছের মধ্যে যে আমি উষ্ণ গরম জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, না হলে মাছে, যেহেতু শঙ্কর মাছটা সামুদ্রিক মাছ, এই মাছটা থেকে কিন্তু অনেক সময় একটা বাজে গন্ধ বেরোয়। তো উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে একটু ধুয়ে ফেললে কিন্তু সেই গন্ধটা চলে যায়। তো আপনারা সেটা চেষ্টা করবেন। আর এখানে আমার মাছটা উল্টে দেব, তবে এই মাছে খুব তেল থাকে, তার জন্য নিচটা একটু লেগে যাবে। তো আপনারা আস্তে আস্তে তুলে ফেলার চেষ্টা করবেন। আর মাছের তেলটা একটু গরম হয়ে গেলেই কিন্তু মাছটা ছাড়লে ভালো হয়, তাহলে এই মাছগুলো কিন্তু নিচটা কম লাগবে। তো আমি হালকা হালকা করে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে মাছের নিচটা না লেগে যায়। তো মাছগুলো গায়ে গায়ে এরকম লেগে যাবে, যেহেতু এই মাছে তেল তেল থাকে তার জন্য। তো দেখুন, আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিয়েছি এবং এরকমভাবেই লাল করে ভেজেছি। আর এই মাছটা যেহেতু একদম মাংসের মতন করে রান্না করতে হয়, তার জন্য একটু লাল করে করেই কিন্তু আমি ভেজে নেব। দেখুন, বেশি লাল করেও ভাজিনি, আবার বেশি হালকা করেও ভাজিনি। তো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের কালারটা আমি কিন্তু এরকমই ভেজেছি। এই তেলের মধ্যে আবারও বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। বাকি মাছগুলোকেও আমি দিয়ে দিয়েছি। তো এই মাছগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আমি কীরকম লাল করে ভেজেছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিয়েছি। আমার যেহেতু এখানে মাছের পরিমাণটা বেশি, তাই আলুটাও একটু বেশি দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ নুন দিয়েছি এখানে, আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন আমার বেশ ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজবো না। তো আলুগুলোকে আমি এবার তুলে নেব।
আলুগুলো সব তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দুটো। তেজপাতাগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এক চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেটে রেখেছিলাম, তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ আদা বাটা। আর দেব দু চামচ নুন। নুনটা কিন্তু একদমই স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো বাটা। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতন বিদায় জানাচ্ছি নমস্কার।